বাংলাদেশ। তার সংস্কৃতি এতই সমৃদ্ধ যে বিশ্ব সংস্কৃতির সাথে তুলনামূলকভাবে অনেকটা জীবন্ত অবস্থায় এই অঞ্চলটা সংস্কৃতির দিক দিয়ে জড়িয়ে থাকত, এগিয়ে যেত। আমাদের যদি গ্রামের দিকে ফিরে যাই আগের, কাছ থেকে করম চাই নেই, মেয়েরা পায়ের মধ্যে আলতা পড়ত তার রস দিয়ে। ছোট্ট শিশুটা জন্ম নেওয়ার পরে কাজল বানিয়ে সে কাজলের টি পা পরিয়ে দিত। কেন দিত? নজর লাগবে বলে কাজলের টিপ দিয়ে দিত মা আমারই এই কপালে। সেই তো নজর লাগলো, সেই তো কপাল ভাঙলো, দুঃখে নিল না জলে রে। এইসব চিন্তা করে কাজল পড়াত, পাছে না হারিয়ে যায় দোপায়ে বাঁধা তোমল শক্ত করে। সেই তো হারাতে হলো, পথেই দাঁড়াতে হলো অন্ধকারে। এই সমস্ত সংস্কারগুলো তখন ছিল। কাজলের টিপ দিত যাতে নজর না লাগে, পায়ে ঝুমকো পরিয়ে দিত যাতে এই শব্দগুলো সারাক্ষণ বাজলে আশেপাশে কোথায় বাচ্চারা আছে মা অনুভব করতে পারত। এইভাবে বড় হয়ে উঠত আমাদের শিশু সন্তানেরা। তারপর আস্তে আস্তে যখন তাদের বয়স বাড়ত, তাদের বিয়ে শাদির বয়স হতো, তখন কি করত? একটা বিয়ের সময় তাদেরকে সাজাতে হলে কি করত? পাড়াপড়শি সবাইকে ডাকত, তারা কেউ হলুদ বাড়ত, মেহেদি বাড়ত, এগুলি হাতে পায়ে সব জায়গাতে মেখে দিত সবাই মিলে। তারা জানতো যে এই সুবাসে যাতে আলাই বালাই ষাট, অর্থাৎ কোনো রকমের জিন ভূত প্রেত যাতে এই মেয়েটাকে আশ্রয় করতে না পারে, তাকে পবিত্র করে দিচ্ছে, সে যেন স্বামীর বাড়িতে সুখে যায়। এবং সেই বিয়ে শাদির ঘটনাগুলো এত সুন্দর হতো, আমারই মনে পড়ে যে আমাদের বাড়ি থেকে, আমরা জমিদার বংশ ছিল আমার, তা আমার দাদা আমার ফুপুর বিয়ের সময় যখন যেই বাড়িতে বিয়ে হবে তাদেরকে নেমন্তন্ন দিতে গিয়েছিলেন, ওরা জিজ্ঞেস করেছিলেন আমরা কয়জন যাব। তখন বলল যে আপনাদের এই এতজন আসবেন। তখন তারা রাগ করে আর আসেনি, এই কারণে যে এতজন লোককে আপনি মুখ দিয়ে বলছেন আমরা যদি বেশি হই তাহলে তো সেখানে গিয়ে লজ্জা পাব। তখন আমার দাদা রেগে বলেছিলেন যে আপনাদের বাড়ি থেকে রওনা হবে, তখন পায়ে হেঁটে আসতে হতো, এবং প্রথম লোকটা এসে আমার বাড়িতে দাঁড়ানো না পর্যন্ত এই শাড়িতে যত শত লোক দরকার হবে আপনারা না নিয়ে গেলে আমরা কিন্তু মেয়ে বিয়ে দিব না। এবং আলটিমেটলি অত লোক নিয়ে আসতে পারেনি বিধায় দাদা আমাদের বাড়ির সামনে আমাদের দারোয়ান দিয়ে সবাই দিয়ে বাধা দিয়ে তাদেরকে আটকিয়ে রাখলো যে বাড়িতে উঠতে দেব না। তারাও ডিটারমিন্ড হলো আমরা উঠবই, বিয়ে করাবই। শেষ পর্যন্ত তিন দিন যাওয়ার পরে যখন তারা বললো ভাই ভুল হয়েছে, তখন তাদেরকে উঠতে দিল। এগুলি আসলে আনন্দেরই একটি অংশ হতো। আবার পালকি চড়ে যখন আসতো তখন দুই পক্ষের মধ্যে লাঠির খেলা হতো। এই লাঠির খেলায় যদি জয়ী হতো কোনো দল তাইলে তাদের শর্ত মেনে নিতে হতো এই বিয়ের মধ্যে। আমার এক চাচা বিয়ে করতে গিয়েছিল, আমাদের লাঠিগুলো হেরে যাওয়াতে তারা এমন শর্ত দেওয়া শুরু করলো, তখন তারা বলল যে না ঠিক আছে আমরা এই বিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ আমাদের শর্ত তোমরা মানবে। রাগ করে দাদা বলেছিল তোমাদের শর্ত মানব না, আমরা বিয়ে করব না, ফিরে আসব। ফিরে আসার সময় লাঠিয়ালদের মারামারিতে পালকিটা নদীতে পড়ে গিয়েছিল, সেই জিতটাও তারা রক্ষা করেছিল। আসলে এগুলি আনন্দের জিত।